সদৌ ছাত্র সন্থার মজিয়ার পর আমি রাজনীতিত বহু কেগারী নেতা দেখি প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তকে আদি করে আন বহুখিন সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়াও মুখ্যমন্ত্রী হয়েছিল, কিন্তু শেহতাক যদি আমি চাওঁ প্রবীণ বড়ো ডাঙরিয়া গণ পরিষদত যোগদান করেছিল আসুর মঞ্চের পর আহি শঙ্কর প্রসাদ রয় ডাঙরিয়া কংগ্রেসত যোগদান করেছিল, অমিয় ভূঁয়া ডাঙরিয়াও কংগ্রেসত তারপর বিজেপি গল, আর ঠিক তেদরে তপন গগৈ বিজেপি গেছে আর লুড়ীন জ্যোতি গগৈ জাতীয় পরিষদের সভাপতি হয়েছে। কিন্তু এটা প্রবীণ বড়ো ডাঙরিয়ায় যধরণে প্রথমে অগপ তারপর বিপিএফলে গেল, এটা অহা কাইলে বুধবার দিনের 11 বজাত রাজীব ভবনত আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলত যোগদান করব। এই মুহূর্তে প্রবীণ বড়ো ডাঙরিয়া আমার লগত আছে, দাদা আপনি অহা কাইলে কংগ্রেস দলত যোগদান করবেন, ইয়ার আগে অগপ আর বিপিএফ করেছিল, আপনি কি কব? জাতীয়তাবাদের যে ধারা আর বা আঞ্চলিকতাবাদের যে ধারা সেই সদৌ ছাত্র সন্থার মঞ্চ থাকতে মই শিকি আহিছিলোঁ যে আমার মানে হিরে উপহিরে জাতীয়তাবাদ বা আঞ্চলিকতাবাদের ধারাটা প্রবাহিত হয়ে আসছিল, আর সেই কারণে এই ধারাটো অক্ষুণ্ণ রাখবলে মই অসম গণ পরিষদত যোগদান করেছিলোঁ। তারপর অসম গণ পরিষদর ভিতর জ্যেষ্ঠ নেতাসকলের লগত বড় কিছু মনোমালিন্য ঘটিল আমার নীতি আদর্শক লৈ পেলে, তারপর মই তারপর ওলাই বলে বাধ্য হলো। তারপর বিপিএফ দলত মই আকৌ যোগদান করলো, বিপিএফ দল একটা আঞ্চলিকতাবাদত বিশ্বাসী রাজনৈতিক শক্তি আঞ্চলিক দল, তাত যোগদান করলো। আর তেনেকা মুহূর্ত তারপর বিপিএফ দলের লগত নির্বাচনের পিছন নির্বাচন কেন্দ্রিক কিছু মনোমালিন্য ঘটিল, নির্বাচনত জয়যুক্ত হওয়া নহালে পেলে এটা মনোমালিন্য ঘটিল নেতৃত্বের লগত, পরবর্তী সময় মই বিপিএফ দল পরিত্যাগ করলো। তারপর এক বছর বহি আছো রাজনৈতিক ক্ষেত্রখনত মই পদার্পণ নকরিম বলেই ভাবি চিন্তা করে পেলে মই আঁতরি আসিল, কিন্তু শেষত দেখিল যে যে রাজনৈতিক পরি মানে প্রেক্ষাপট তার দেখিল যে মর যা ফলোয়ার্স বা মর যাকে রাজনৈতিক ক্ষেত্রখনত মানে প্রবেশ করেছিল তেওঁবিলাকে মো কই থাকিল যে আপুনি রাজনৈতিক করব লাগিব। এতিয়া তেনেকা যেতিয়া তেওঁলোকে আমার কর্ম মর যে ফলোয়ার্স বা মর প্রতি যা সদিচ্ছা থাকা ব্যক্তি তেওঁলোকৰ যে আহ্বান সেই আহ্বানের প্রতি মই সহাৰি দিবলে বাধ্য হলো। তারপর মই ঠিক করলো যে এতিয়া রিজনেলিজম আঞ্চলিকতাবাদ আর মানে জাতীয়তাবাদ এই যে বাদ এই আঞ্চলিকতাবাদ রিজনেলিজম এই বস্তু তারমানে এতিয়া পলিটিক্যাল ক্ষেত্রখন রাজনীতি ক্ষেত্রখনত মানে দুটা খুঁটির উপর মূল খুঁটির উপর বেশ করে পেলে চলি আছে কংগ্রেস আর বিজেপি মূল খুঁটি, তাত এই রিজনেল ফোর্সবিলাকেও কোনোবা হয়তো কংগ্রেসের লগত আছে কোনোবা হয়তো বিজেপির লগত আছে, যে অসম গণ পরিষদ UPPL এইবিলাক বিজেপির লগত আছে, ঠিক তেনেকে জাতীয় পরিষদ বা রাইজর দল কংগ্রেসের লগত আছে, মানে এই দুটা মূল খুঁটির লগত বিভিন্ন রাজনৈতিক শক্তিবিলাকে মানে আন্ডারস্ট্যান্ডিং করে পেলে চলি আছে। এটা কথা হল মই এটা রিজনেলিজমের বিশ্বাসী ব্যক্তি, ব্যক্তি হিসাবে মই আসলে রিজনেল ফোর্সত থাকিব লাগে, রিজনেল ফোর্সবিলাক যেতিয়া রাষ্ট্রীয়তাবাদের উপর মানে ভিত্তি করে পেলে রাজনৈতিক ক্ষেত্রখনত প্রবেশ করে আছে, তেতিয়া মই কলো যে ইনডাইরেক্টলি মই কিয় যাও, ডাইরেক্টলি যাও, ডাইরেক্টলি মই পলিটিক্স করিম, এই দুটা খুঁটি যিকোনো এটা খুঁটি মই ঠিক করে লম, তেতিয়া মোর সম্মুখত আহিল দুটা পলিটিক্যাল মানে রাজনৈতিক শক্তি বিজেপি আর কংগ্রেস। এটা বিজেপি কংগ্রেসের মজত মই তুলনা করলো যে কোন দলটো রাইজর একসেপ্টেবল, আজি বিজেপি সরকারের যে ঋণাত্মক দিক সেইটো রাইজর মজত যথেষ্ট চর্চা হয়েছে, তেওঁলোকৰ জনবিরোধী কার্যকলাপ লৈ পেলাই অসম মানে গোটেই ভারতবর্ষত এটা জনমত সৃষ্টি হয়েছে বা তেওঁলোকৰ ঋণাত্মক দিশে বেশি ধরনে পর্যালোচনা হয়েছে, আর ঠিক তেনেকে আনটোপিনে কংগ্রেসের রাহুল গান্ধীর নেতৃত্বত বা AICC সভাপতি সন্মানীয় স্বর্গে ডাঙরিয়ার নেতৃত্বত ভারত জোড়ো যে কার্যসূচী সেই কার্যসূচীর যোগেদি গোটেই ভারতবর্ষখনত অসমত তারমানে রাহুল গান্ধীর নেতৃত্বত কংগ্রেস দলে মানে জনবিরোধী কার্যবিলাক রাইজর আগত অতি স্পষ্টভাবে মানে প্রতিফলন ঘটাব সক্ষম হয়েছে। তেনেকা মুহূর্তত মই ঠিক করলো যে রাইজে ভাল পাওয়া দলের লগত মই থাকি পেলে কাম করাটো উচিত, আর রাইজে যিখিনি বিচাৰিছে যোগাত্মক হয়ে সঁহাৰি জনাইছে কংগ্রেস দলক, তেতিয়া মই নিজে ঠিক করলো যে কংগ্রেস দলত এইখন ক্ষেত্রত মই এটা কাম করবলৈ ইন্টারেস্ট মোর আছিল আগরপ্রায় একটা বহল সাগর, সেই বহল একটা ক্ষেত্রখনত থাকি মানে অসমীয়া জাতি অসমীয়া সমাজ বা আমার নিজের কৃষ্টি সংস্কৃতির কারণে কাম করিম বলে একটা মনের ভাব আছিল, সেই সুযোগটা পাইছো, তারপর মই কংগ্রেসত যোগদান করার কারণে সিদ্ধান্ত গ্রহণ করেছো। এই মুহূর্তে মই দর্শকক জানাও যে প্রবীণ বড়ো ডাঙরিয়ায় গণ পরিষদরপা এবার আর তারপিছতে বিপিএফরপা এবার দুবার বরমা বিধানসভা সমষ্টিরপা বিধানসভা নির্বাচন অবতীর্ণ হয়েছিল, খুব শক্তিশালী রূপত নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিল, জয় পরাজয় পিছের কথা জয়লাভ করব নোৱাৰিলে। এটা মই আপনার সুদিছো যে আগন্তুক লোকসভা নির্বাচন আহি আছে বা তারপর 26 বিধানসভা নির্বাচন, আপনি কেনে ধরনের নির্বাচনের রাজনীতি আপনি প্রবেশ করব?
রাজনীতি বলে কালে নির্বাচন কেন্দ্রিক হয় কিন্তু মানে মানে যোগদান করার আগে আমার দলের নেতৃত্ব মানে একটা কথা কৈছো যে মানে নির্বাচন খেলা নির্বাচনক লক্ষ্য করে পেলায় মানে কিন্তু দলত মানে নুসুমাও বা দলত মানে প্রবেশ নকরো মোক দলে দায়িত্ব দিয়ক সেই দায়িত্ব মানে নিষ্ঠার সততার পালন করি আর নিষ্ঠা সততার পালন করার পিছন মর যদি গ্রহণযোগ্যতা করবার হয় যে কোনোবা সমষ্টিত মানে নির্বাচন উপতীর্ণ হব লাগে লোকসভাতে হোক বা বিধানসভাতে বিধানসভার মজিয়াতে হোক যদি মানে নির্বাচন অবতীর্ণ হব লাগে সেইটো কথাখিন মানে নিজে বিবেচনা নকর দলে বিবেচনা করব গতি মানে উপযুক্ততাটো মানে প্রথমতে প্রতিপন্ন করবলে চাও দলত সোমাই পেলে দলের হকে কাম করে মানে মর নিজের যিনি যোগ্যতা বা আছে না নাই সেই কথাখিন মানে উপর আমার হাইকমান্ড আছে লক্ষ্য করব যদি ভাবে যে এইজন ব্যক্তিক লো পেলে আমুক সমষ্টিত বা বিধানসভার সমষ্টিতে হোক লোকসভার সমষ্টিতে জয়যুক্ত হব পারিম তেনেকা যদি দলে বিবেচনা করে যত দলে মোক যি ধরনের প্রক্ষেপ করে বা যি ধরনের মোক দলে কাম করার সুযোগ দিয়ে সেই ধরনের মানে কাম করি ঠিক আছে এইখিনিতে মানে শেষত করছো আপনার আপনার আগন্তুক 24 সনের লোকসভা নির্বাচনত কোকরাঝার সংসদীয় সমষ্টিত যদি আপনার দলে টিকট দিয়ে তেতিয়ালে বিপিএফর সাম্ফা বৰগোহাঁইৰ নাম ওলাইছে ইউ পি পি এলে কেন্দিডেট দিব হীৰাহৰণে আকৌ নবহৰণে আকৌ খেলিবই গতি আপুনি কি ধৰণে জয়লাভ হ'ব বুলি আপুনি ভাবে নহয় জয়লাভৰ অংকটো মই এতিয়ালৈকে কৰা নাই মই কংগ্ৰেছ দলত অহাকালি মানে যোগদান কৰাৰ পিছত গোটেই অসমতে অকল কোকৰাঝাৰ বুলি নহয় গোটেই অসমতে মই নিজেই অৰ্গেনাইজ কৰি পেলাই অলপমান মানুহবিলাকৰ লগত কমিউনিকেট কৰিম আৰু পজিশ্যনবিলাক চাই ল'ম কোন সমষ্টিত কেনেকুৱা সেইবিলাক পজিশ্যন যাই পেলাই হাইকমাণ্ডক মই আমাৰ এ পি চি চিৰ সভাপতি আছে কমিটি আছে সেই কমিটিবিলাকক মই অবগত করি যে আমুক আমুক সমষ্টির পজিশনবিল এনেকা তাত কোন মানুষক কেনেকে প্রজেক্ট করলে আমি সফলতা লাভ করব পাৰিম সেই কথাখিন মই অবগত করিম তারপর হাইকমান্ড আমার এ পি সি সিয়ে যদি সিদ্ধান্ত লয় সেই সিদ্ধান্ত করে মই আগবাড়ি আর কোকরাঝারত বিশেষকে আমার কংগ্রেসের জয়যুক্ত হওয়ার জয় হওয়ার কারণে বেশি চান্স আছে এই কারণে আছে যে বরফত যিখিনি আছে সেইখিনি ইউ পি পি এল বা বি পি এফর মাজের হয়তো আবদ্ধ থাকি বেলেগতো আহিব পারে কিন্তু তাত বিশেষকে মানে যে জনগাঁথনি সেই জনগাঁথনিটি মানে বারে বারে নবশরণীয় ডাঙরিয়াক জয়যুক্ত হওয়ার সহায় করেছে গতি এই নবশরণীয়ার যে একটিভিটি আজি মুহূর্ত এম পি হিসাবে সেই একটিভিটিটা খুব যোগাত্মক নহয় রাইজর খুব যোগাত্মক নহয় তেও খুব যি ধরনের কথাবিলাক দিয়ে আছে সেই ধরনের হয়তো কাম করব পৰা নাই সেইটো তেওঁৰ কথা কিন্তু বর্তমান কোকরাঝার সমষ্টিত লোকসভার সমষ্টিত আজির এই মুহূর্তত যিখিনি মানুষ আছে যিখিনি জনগাঁথনি জনগাঁথনিয়ে কিন্তু অবৰ মানুষখিনিক বেশি কিবা করলে বেশি অবৰ মানুষখিনি তাত আছে গতি সেই অবৰ ভোটখিনি কোনপিনে যায় যিপিনে যায় সেইপিনে মানে কেন্ডিডেটজন যিজন প্রার্থী সেইজন জয়যুক্ত হয় এতিয়া কথা হল অবৰৰ স্বার্থটা সুরক্ষিত করার কারণে নবশরণীয়া হীরাকরণীয় ডাঙরিয়ায় নির্বাচন অবতীর্ণ হয়েছে এটা অবর মানুষখিনিয়ে নির্ণয় করব যে স্বার্থ সুরক্ষিত করব পারিছে না যদি অবর মানুষখিনি স্বার্থ সুরক্ষিত করব পারিছে তাহলে নিশ্চয় নির্বাচনখিনি আকৌ জয়যুক্ত হব যদি নহয় সেই ভোটখিনি কত যাব বেলেগ একটা দললে গুছি যাব সেই কথাখিনি মানে আমার বর্তমানের পলিটিক্যাল লিডারবিলাকৰ একটিভিটি আগ্রাম আচার্যও কাম করে আছে দলেও কাম করে আছে সকল মানে সমুদায় মানুষখিনি উন্নয়নের কারণে কাম করবছে না সেটা রাইজে দেখি আছে ইউ পি পি এলর প্রমোদ বড়ো ডাঙরিয়াও বিটিসিত মানে কোকরাঝার সমষ্টিত বা বিটিসি অঞ্চলে কাম করে আছে এই কোকরাঝার অকল কোকরাঝার নয় বিটিসি বাসীর যিনি অভাব অভিযোগ সেইখানে কি ধরনের পূরণ করবছে সেইটা রাইজে দেখি আছে গতি রাইজর সিদ্ধান্তটি চূড়ান্ত সিদ্ধান্ত আর সেইটা ডিপেন্ড করব পলিটিক্যাল লিডারবিল পলিটিক্যাল পার্টিবিলাকৰ যদি একটিভিটি সেই একটিভিটির উপর লক্ষ্য করে পেলায় রাইজে সিদ্ধান্ত লব যদি কংগ্রেসে তাত আমি অহাকালি মানে কংগ্রেসে যোগদান করার পিছন আমি সেইবিলাক অল্প কুচকাওয়াজ করিম আমি অল্প অর্গেনাইজ করিম অর্গেনাইজ করে পেলায় যদি আমার কথাখিনি পতিয়ন যায় রাইজে যে এলাকা আমার কারণে বিশ্বাসযোগ্য নেক্সট নিশ্চয় কংগ্রেসক ভোটদান করব তো আমি নিশ্চয় জয়ী হম জয়লি কমপ্লিটলি ডিপেন্ড করি ইট ইস আপন ডিপেন্ড পাবলিক আর এই মানে কিবা করব পলিটিক্যাল পার্টি নেতৃত্ব লিডারের একটিভিটির উপর সেই কথাখিনি নির্ভর করব আপনার শুভেচ্ছা জানাইছো ধন্যবাদ থ্যাংক ইউ প্রবীণ বড়ো ডাঙরিয়া তেখেতে সুন্দরক কৈছে যে যিধরণে কোকরাঝার সংসদীয় সমষ্টিত তেখেতক যদি প্রার্থিত্ব দিয়ে তেতিয়াহলেও কংগ্রেসের জয়ের সম্ভাবনা আছে লোকসভা নির্বাচনত আর নিদিলেও অহাকাইলৈ বুধবারে দিনের 11 বজাত ভূপেন বৰা আর জিতেন্দ্র সিংহর যে উপস্থিতিত তেখেতে কংগ্রেসত যোগদান করব আর সমগ্র অসমত দলটো শক্তিশালী করব কারণে তেখেতে চেষ্টা চলাব হয় তেখেতর সদৌ অসম ছাত্র সন্থার সভাপতি হিসাবে পরবর্তী সময় অসম গণ পরিষদ পরবর্তী সময় বিপিএফত থাকি তেখেতর রাজনৈতিকভাবে অভিজ্ঞতা হয়েছে গতি অভিজ্ঞতা কেনেকে কংগ্রেসক কামত দিয়ে সেইখিনি কথাও আমি লক্ষ্য রাখিম।